হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আমি কোথায় যাচ্ছি। ব্যারাকপুর স্টেশনে এসে গেছি, হনুমানজির দর্শন করলাম। আজকে মঙ্গলবার, আমার চেম্বার বন্ধ, ছুটির দিন। ব্যারাকপুর লোকালে বসে পড়লাম। নাব্য কোথায়? নাব্য দমদম। দমদমে মেট্রোতে উঠে নেমে পড়লাম। স্প্ল্যানেড স্টেশন মেট্রোর গেট নম্বর 4 দিয়ে বেরিয়ে পড়লাম। নিউ মার্কেট যাচ্ছি আজকে লাটকান লেসের দোকান আপনাদেরকে দেখাতে। চলুন তাহলে আমার সাথে। গেট নম্বর 4 দিয়ে বেরিয়ে এই আমি এগোচ্ছি। চারিদিকে প্রচুর দোকান। আপনারা যারা জানেন না, তারা গেট নম্বর 4 এবং 5 দিয়ে বেরোলে কিন্তু ডাইরেক্ট নিউ মার্কেটেই বেরোবেন, মানে গ্র্যান্ড হোটেলের কাছে। দুদিকে প্রচুর দোকান আছে। আমার আগের নিউ মার্কেটের ব্লগে আমি এগুলো দেখিয়েছি, ডিটেলস এগুলো দেখাচ্ছি না। অনেক রকমের জিনিসপত্র এই ফুটে আপনারা পাবেন। লেফট সাইডে ব্র্যান্ডেড স্টোর্স আছে আর রাইট সাইডে হচ্ছে অনেক রকমের ফুটের দোকান। অ্যাডিডাস, পুমা, তাছাড়া কিন্তু মোচি, মেট্রো সব রকমের ব্র্যান্ডেড স্টোর্স লেফট সাইডে পাবেন। আর ডান দিকে প্রচুর হকাররা বসে আছে স্ট্রিটে। নর্মাল যেরকম দোকানগুলো হয় ফুটপাতের, সেই জিনিস নিয়ে এগুলো কিন্তু একেবারেই খারাপ না। অনেক কম দামে অনেক রকমের জিনিস আপনারা পাবেন, যেরকম শার্ট, ড্রেস মটেরিয়াল, কুর্তিজ, সানগ্লাসেস, মোবাইল কভার্স, অনেক কিছু। সোজা চলে গেলে ইন্ডিয়ান মিউজিয়ামের দিকে চলে যাবেন, ওখানেও অনেক ফুট আছে। বাট আমার আজকে ওদিকে কাজ নেই, আমি লেফট টার্ন নিলাম। আর এই হচ্ছে পুরনো নিউ মার্কেট, মানে এই রাস্তাটাতে এলে আমার জাস্ট অসাধারণ লাগে। ছোটবেলার অনেক কথা মনে পড়ে, কারণ ছোটবেলাতে এখান থেকেই কিন্তু পুজোর শপিং করতাম। এখন হয়তো করি না, বাট ছোটবেলায় দিস ওয়াজ দ্য অনলি প্লেস যেখানে আমি পুজোর শপিং করতে আসতাম। এখানে ফুটে, তাছাড়া শ্রীরা মার্কেট আছে, আমি শ্রীরা মার্কেট থেকে মোস্টলি শপিং করেছি। আর ট্রেজার আইল্যান্ড আছে, অনেকগুলো পার্ট নিউ মার্কেটের আছে। আজকে আমি কিছুটা আপনাদেরকে দেখাবো। আগের দিন কিন্তু হগ মার্কেট দেখিয়েছি, না দেখে থাকলে উপরের আই বাটনে ক্লিক করবেন এবং পেয়ে যাবেন ভিডিওটা। ওটাও কিন্তু ডিটেলসে আপনারা দেখতে পারবেন, হগ মার্কেটের যে ভেতরের ভিডিও। এই রাস্তায় অনেক কিছু খাবারের দোকান আছে। নিউ এম্পায়ার বিল্ডিং যেটা ডান দিকে, মিও অমোরেতে আমি একটু দাঁড়িয়ে একটা স্যান্ডউইচ খেলাম। এখন বাজছে প্রায় দুপুর 2:30, আমি লাঞ্চ করে আসিনি, তো ওই জন্য আমি এখানে একটু স্যান্ডউইচ খেয়ে এইবার এগোবো হচ্ছে আপনাদেরকে লাটকান লেসের মার্কেট দেখানোর জন্য। কিন্তু তার আগে আজকে একটু দেখিয়ে দিই আপনাদের শ্রীরা মার্কেট। শ্রীরা মার্কেটটা জাস্ট সিটি মার্টের উল্টো দিকেই, আর লেফট সাইডে শ্রীরা মার্কেটের বিল্ডিং। আমি একটু শ্রীরা মার্কেটে ঢুকে আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দেবো যে শ্রীরা মার্কেট অ্যাকচুয়ালি কী। ইন ফিউচার আমি ডিটেল ভিডিও অন শ্রীরা মার্কেট করব, সেখানে আমি পুরো শপসগুলো দেখাবো। আজকে আমি জাস্ট যে ফ্লোরটায় ঢুকলাম, সেই ফ্লোরটাই আপনাদেরকে একটু জাস্ট দেখাবো যে হোয়াট ইজ দিস প্লেস। এটা একটা মল, মানে আমরা যখন ছোট ছিলাম, আমি যখন ছোট ছিলাম তখন এটাই একমাত্র কাইন্ড অফ মল ছিল যেটা বড় মল। তো এই হচ্ছে শ্রীরা মার্কেট, আর এখানে প্রচুর স্টোর্স আছে, অল কাইন্ড অফ স্টোর্স। আপনি ইন্ডিয়ান জিনিসপত্র পাবেন, ওয়েস্টার্ন জিনিসপত্র পাবেন, এনিথিং অ্যান্ড এভরিথিং ইউ উইল গেট ইন দিজ স্টোর্স। এই লিফ্টগুলো ছোটবেলায় আমি ভীষণ এক্সাইটেড হতাম এই লিফ্টগুলোতে চড়তে। এখনও কিন্তু শ্রীরা মার্কেটের বেশ ফেমাস দেখলাম, অনেক লোক কিন্তু ঘোরাফেরা করছে। আজকে টিউজডে, বাট তাও দেখলাম অনেক লোক আছে এখানে। কিন্তু দেখতেই পাচ্ছেন যে ইন্ডিয়ান ওয়্যারও বেশ ভালো আছে, ট্র্যাডিশনাল ওয়্যার আছে, মেন্স ওয়্যার আছে। এটা আমি জাস্ট যে ফ্লোরটায় ঢুকলাম ওই ফ্লোরটা দেখাচ্ছি। এখানে কিডস ওয়্যার আছে, ইভেন ইউ উইল গেট লন্ড্রি অ্যান্ড অলসো এভরিথিং, মানে যেরকম ওয়েস্টার্ন ওয়্যার তো ডেফিনেটলি, ড্রেস মেটিরিয়ালস আছে, হোয়াট এভার ইউ ওয়ান্ট এই শ্রীরাম মার্কেটের মধ্যে কিন্তু ইউ আর গোয়িং টু গেট এভরিথিং। আমি এই ফ্লোরটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে জুতোর দোকানও আছে। অ্যান্ড ভেতরে ঢুকিনি, জাস্ট আপনাদেরকে দেখালাম, বেরিয়ে এলাম। বেরিয়ে এসে দেখলাম যে এখানে এরকম লাটকান নিয়ে কিন্তু একজন দাদা দাঁড়িয়ে আছেন। বাট আমি আজকে লাটকান মার্কেটটা দেখাবো আপনাদেরকে নিউ মার্কেটে, কারণ যদি আপনারা নিউ মার্কেটে আসেন তাহলে লাটকান মার্কেটটা আর লেস মার্কেট কোন জায়গা সেটা আপনাদেরকে জানা দরকার। এইটা হচ্ছে যে হগ মার্কেটের বিল্ডিং, মানে পুরনো নিউ মার্কেটের বিল্ডিং। অ্যান্ড এখান দিয়ে আপনারা জানেন তার উল্টো দিকে অনেক খাবারের দোকান আছে, অনেক ছোট ছোট স্টলস, হকার্সরা বসে ব্যাগস নিয়ে, তাছাড়া টেডি বেয়ার নিয়ে,
ড্রেসেস নিয়ে স্ট্রবেরি বিক্রি হয়, নিউ মার্কেটের একটা ভীষণ ফেমাস জিনিস স্ট্রবেরি বিক্রি হয় এরকম ছোট ছোট কন্টেইনার্সে। বিয়ের শপিং, পুজোর শপিং, বেড়াতে যাওয়ার শপিং, হোয়াট এভার শপিং ইউ ওয়ান্ট, নিউ মার্কেটে কিন্তু সব রকম শপিং হয়। এখানে দেখা যাচ্ছে যে জুয়েলারিগুলো, ফ্লাওয়ার জুয়েলারি যেটা হালদিতে পরে ব্রাইডসরা, সেটাও কিন্তু এরকম নর্মালি ফুটে বিক্রি হচ্ছে। সো ভেরি ভেরি বাজেট ফ্রেন্ডলি একদম। এইবার আমি আরেকটু এগিয়ে এলাম আর এইবার এসেছি সিমপার্ক মল, যেটা একটা আন্ডারগ্রাউন্ড মল। সিমপার্ক মলে আমি আজকে ঢুকছি না, আগে আই টোল ইউ আমি নিউ মার্কেটকে বিভিন্ন ভাগে ভাগ করে আপনাদেরকে ছোট ছোট ভিডিওতে দেখাবো, আদারওয়াইজ ইট উইল বি আ ভেরি লেন্দি ভিডিও। সিমপার্ক মলের পাশে মান্যবর মোহের একটা বড় শোরুম আছে ওয়ের ইউ ক্যান শপ ফর ইউর ব্রাইডাল ওয়ার। সিমপার্ক মলের ঠিক পেছন দিকটায় হচ্ছে হক মার্কেট, মানে দ্য ওল্ড নিউ মার্কেট, যে পুরনো নিউ মার্কেটের যে বিল্ডিং উইচ ওয়াজ বিল্ড বাই দ্য ব্রিটিশ, দিস ইজ কোয়াইট ওল্ড। এই গেট দিয়ে আজকে আমরা ঢুকছি, আগের ভিডিওতে আমরা কিন্তু অন্য গেট দিয়ে ঢুকেছিলাম হক মার্কেটে। এখানে আমরা আগের বার এসেছিলাম, আগের ভিডিওতেও আছে, এই দোকান থেকে আই গট ওয়ান অফ মাই জুয়েলারিজ। অ্যান্ড দেন আমি এইবার ঢুকলাম অ্যান্ড একটুখানি ঢুকেই দেখলাম ফ্লাওয়ার যে সেকশন যেখানে ফুল পাওয়া যায়, এখানে ঢুকে অ্যান্ড আই ওয়াজ সো মাচ স্পেল বাউন্ড। মানে ফুলের যে কত রকম ভ্যারাইটি, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, রিয়েল ফ্লাওয়ার্স আপনারা যদি কাউকে গিফট করতে চান, অ্যান্ড মোর ওভার টুডে ইজ রোজ ডে, অ্যাকচুয়ালি আজকে রোজ ডে, তাই জন্য রোজেস আর এভরিওয়্যার। ফ্লাওয়ার মার্কেট থেকে বেরিয়ে জাস্ট হক মার্কেটের উল্টো দিকে ছোলে বটোরা খেতে ঢুকে পড়েছি। অ্যাকচুয়ালি আমার খিদে পেয়েছে, তিনটে বাজছে, অ্যান্ড এখানে এই ঠিক হক মার্কেটের উল্টো দিকে অনেক স্টলস আছে স্ট্রিট ফুডের, অ্যান্ড এখান থেকে ছোলে বটোরা নিয়ে নিলাম 50 rupees পার প্লেট। লুকস কোয়াইট অ্যাপেটাইজিং, গ্রিন চাটনিটা দারুণ টেস্টি, অ্যান্ড খেয়ে ফেললাম তাড়াতাড়ি। খেয়ে নিয়ে এইবার কিন্তু ঢুকছি নতুন যে নিউ মার্কেট, এই হচ্ছে যে নতুন নিউ মার্কেটের বিল্ডিং, মানে পুরনো নিউ মার্কেট যেটা সেটা হচ্ছে হক মার্কেট, এইটা হচ্ছে নতুন নিউ মার্কেট। জাস্ট একটুখানি এগিয়ে, মানে আপনাদের সিটি মার্টের থেকে যদি নিউ মার্কেটের দিকে মুখ করেন তাহলে লেফট সাইডে কিছুটা এসেই ব্যাগগুলোর দোকানের লাস্ট হলো সেখানে, এই হচ্ছে নতুন নিউ মার্কেটের বিল্ডিং। এই যে গেটটা, এখানে শলের অনেক দোকান আছে অনেক কিছু, বাট আমরা কিন্তু এই গেট দিয়ে ঢুকবো না। আমি একটু ঢুকেছিলাম বাট আমি জানতাম না যে এখানে অ্যাকচুয়ালি নয় যে লটকন লেসের দোকানগুলো, তো এখানে আমরা ঢুকবো না, আমরা এখান থেকে রাইট সাইড নেব। এই রাইট সাইডের জায়গাটা দিয়ে গিয়ে আবার দেখবো লেফটের দিকে আর একটা ওরকম গেট আছে, এই যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই গেটটা, এটার নিয়ে, এটা গেট ঠিক নয়, এটা নিচ দিয়ে আমরা যাব। গিয়ে আবার রাইট টার্ন নিয়ে একটা ছোট্ট গেট আছে যেটা হক মার্কেটের গেট, এই হলো সেই ছোট্ট গেট। ভেতর দিয়ে, মানে হক মার্কেটের ভেতর দিয়েও কিন্তু আসা যায়, বাট ইট উইল বি আ বিট কনফিউজিং যদি আপনারা প্রথমবার আসছেন, তাই জন্য আমি এই রাস্তাটা বললাম, আদারওয়াইজ আপনারা ভেতর দিয়েও কিন্তু আসতে পারেন। ঢুকেই দেখতে পাচ্ছেন লেস লটকানের কিন্তু অনেকগুলো দোকান এখানে আছে, অ্যান্ড আমার অ্যাকচুয়ালি লেস লটকান কেনার ছিল। এখানে বেশ কম দামে, হোলসেল দামে লেস লটকান পাওয়া যায়, ভালো ভালো লেস আছে যেগুলোর দাম আপনাদের 50 টাকা মিটার বা 60 টাকা মিটার আছে, আবার 100 টাকা মিটার, 150 টাকা মিটারও কিন্তু আছে। তো আপনাদের যেরকম রিকোয়ারমেন্ট, অল টাইপস অফ লেসেস, মানে যেরকম ছোটো যে লেস বা 3 ইঞ্চির লেস, 4 ইঞ্চির লেস, সুন্দর সুন্দর লেসেস কিন্তু এইসব দোকানে আছে, অ্যান্ড লটকানস, পিলো লটকানস, নর্মাল লটকান, অনেক রকমের লটকান কিন্তু আপনারা এখানে পাবেন। আমি এখান থেকে কিনেছি, ডিটেলসে কেনার ভিডিওটা আর দেখানো হলো না বিকজ তাড়াহুড়ো ছিল একটুখানি, তো আমি জাস্ট দোকানগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই সব হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লেসেসগুলো, সো মেনি থিংস, আপনাদের যা যা দরকার, মানে একটা কুর্তি বানাতে বা একটা ব্লাউজ বানাতে, হোয়াট এভার থিংস ইউ নিড এইখানে কিন্তু পেয়ে যাবে। নেটের লেস আছে সব কিছু, আর আপনাদের এখানে পছন্দ না হয়ে আপনারা হাত খালি করে তো ফিরবেন না, এটা শিওর। তো আমার এখান থেকে লেস কেনা হলো, আমি একটা 60 rupees পার মিটারে লেস কিনলাম, এগুলো যেরকম ছিল 100 টাকা মিটার, এছাড়া কিন্তু 20 টাকা মিটার, 30 টাকা মিটারেরও ছিল, এইটা 80 rupees ছিল পার মিটার। এইবার আমি ওখান থেকে একটু এগিয়ে এসে যে মাঝখানে হক মার্কেটের একটা যেটা গোল মতন জায়গা আছে, যেটা সব জায়গা থেকে মিলছে মাঝখানটা, এখানটা দেখালাম, এখান দিয়ে আপনারা কিন্তু পুরো কানেক্টেড নিউ মার্কেট, মানে নিউ যে নতুন বিল্ডিং অফ দ্য নিউ মার্কেট অ্যান্ড হক মার্কেট সব কানেক্টেড এই জায়গাটা থেকে। তো ইফ ইউ কাম হিওর আপনারা কিন্তু ভেতর দিয়েও আসতে পারেন, বাট অনেক সময় হয় যে আমরা চিনতে পারি না, তখন বাইরে দিয়ে আসতে পারেন, নো প্রবলেম।
তো এই হলো আপনাদের রাস্তাটা। এইবার আমি আরেকটু এগোতে লাগলাম হগ মার্কেটের ভেতর দিয়ে। অ্যান্ড এখানে যেরকম আগের ভিডিওতেও আমি দেখিয়েছি, প্রচুর দোকান আছে, জামা কাপড়ের দোকান আছে, খাবার দাবারের দোকান আছে, কুর্তির আছে, জুয়েলারির দোকান আছে, বাচ্চাদের খেলনার আছে। এখানে যেরকম কুর্তির দোকান দেখতে পাচ্ছেন, সো অনেক রকম দোকান হগ মার্কেটের ভেতরে তো আছেই, এটা আগের ভিডিওতেও আপনারা দেখেছেন। এবার একটা নতুন জিনিস দেখলাম, আমার চকলেটসের যে দোকানগুলো সেখানে দাঁড়িয়ে আমি বেশ কিছুটা সময় এবার দিয়েছি অ্যান্ড আমি চকলেটস কিনেছি। এছাড়া কোকোর জন্য একটা ডগ মানে একটা পেট শপও দেখেছিলাম, যেখান থেকে আমি কোকোর জন্য বল নিলাম অ্যান্ড কিছু ডগ ফুড নিয়েছি, ওই হগ মার্কেটের ভেতরেই ছিল। এইবার আমি বেরিয়ে এলাম রাস্তায় অ্যান্ড এই যেটা মেন রাস্তায় বেরিয়ে এসেছি, এবার এই মেন রাস্তা দিয়ে আমি আবার একটু এক্সপ্লোর করতে করতে যাচ্ছি ওই দিকটাতে, মানে যেখানে সিটি মার্টের দিকটা, ওই দিকে অ্যাকচুয়ালি ফুড স্টলসগুলো আছে অ্যান্ড সব কিছু আছে। তো আমার আজকে ইচ্ছা যে টি জাংশন থেকে বাবল টিটা খাবো অ্যান্ড আই রিয়েলি লাভড ইট। আগেরবারও আমি খেয়েছিলাম, তো এবারও আমার খুব ইচ্ছা যে আমি বাবল টি খাবো। তো সেই জন্য আবার হাঁটতে হাঁটতে চলে এলাম নিউ এম্পায়ার সিনেমার কাছে, এই যে সুরা মার্কেট, সুরা মার্কেটের উল্টো দিকে নিউ এম্পায়ার সিনেমা অ্যান্ড সেখানেই হচ্ছে ওই যে মিওয়ামোড়েটা দেখা যাচ্ছে অ্যান্ড টি জাংশন। টি জাংশনেই হচ্ছে ওই বাবল টিটা পাওয়া যায় অ্যান্ড আজকে একটা অফার আছে, 249 দুটো বটলস। তো আমি দুটো বটল নিলাম, একটা মোকা আর একটা হচ্ছে ব্লুবেরি। তো আই রিয়েলি লাভ দ্য ব্লুবেরি ওয়ান, আগেরবার খেয়েছিলাম, মোকাটা ট্রাই করলাম, মোকাটা ওয়াজ ওকে, আমার বিশাল কিছু ভালো লাগেনি, বাট ব্লুবেরিটা দারুণ ছিল। এইবার বাড়ি ফেরার পালা, আমার যা কাজ ছিল, মেইনলি আমার লটকন লেস কেনার ছিল আজকে, তো আই হ্যাভ গট দ্যাট। আপনারা কিন্তু তাহলে বুঝতে পারলেন যে কোন জায়গাতে আপনারা লটকন লেস বা ব্লাউজের যাবতীয় জিনিসপত্র পাবেন নিউ মার্কেটে হোলসেল দামে। এছাড়া আপনারা তো জানেন যে বড় বাজারে অনেক রকম আছে, কিন্তু নিউ মার্কেট আমাদের অনেকেরই বাড়ির কাছে, তো আমরা চাই নিউ মার্কেট থেকে শপিং করতে, সেই জন্য নিউ মার্কেটে এই জায়গা থেকে আপনারা নিতে পারেন। এইবার আমি চলে এসেছি মেট্রো ওই 4 গেটে অ্যান্ড নাও আই উইল জাস্ট গেট ব্যাক টু মাই প্লেস, আমার নিজের জায়গা ব্যারাকপুর। আপনাদের ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু জানাতে হবে কমেন্ট সেকশনে। নিউ মার্কেট লাস্ট কবে গেছেন সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না, কারণ নিউ মার্কেট বাঙালিদের একটা মেজর হাব ফর শপিং। অ্যান্ড আপনাদের লেস লটকন কোথা থেকে কেনেন সেটাও কিন্তু জানাবেন কমেন্ট সেকশনে। ভিডিওটা কেমন লাগলো অ্যান্ড লাইক করবেন ভিডিওটা, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন অ্যান্ড প্লিজ প্লিজ শেয়ার দিস ভিডিও উইথ ইয়োর ফ্রেন্ডস। পরন্ত বিকেল, ব্যারাকপুর স্টেশন, বাড়ি যাচ্ছি, আর কি চাই। ভালোই কাটলো ছুটির দিনটা, অ্যাকচুয়ালি ছিল কাজ, কিন্তু কাজটাকে আমি একটা ব্লগ বানিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে আমার সাথে নিয়ে যেতে আমার কিন্তু বেশ লাগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও, আশা করি নেক্সট ব্লগেও সাথে থাকবেন। ডু ওয়াচ অল মাই ব্লগস অ্যান্ড কিপ অ্যান আই অন মাই চ্যানেল। থ্যাংক ইউ।